subscribe to our channel, press the bell icon to get the latest update. একাত্তর সালে বালিগঞ্জ কেন্দ্র থেকে জ্যোতি ভট্টাচার্যকে হারিয়ে প্রথমবার বিধানসভায় গিয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়। আবার একাত্তর সালেই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে প্রভাত প্রতিম বিপ্লবী বামপন্থী গণেশ ঘোষকে হারিয়ে লোকসভায় গিয়েছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সী। প্রিয় সুব্রত জুটি, এই জুটি বাংলার রাজনীতিতে একটা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল। প্রিয়বাবু এবং সুব্রতবাবুকে খুব কাছ থেকে দেখেছেন বিশিষ্ট আইনজীবী কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ। অরুণাভতার কাছ থেকেই একটু স্মৃতিচারণের ভঙ্গিতে শুনব তার সঙ্গে সুব্রতবাবুর সম্পর্ক, সেই সম্পর্ক ভবিষ্যতে কোন খাতে বয়েছিল, ইতিহাস এবং বাংলার রাজনীতি কিভাবে সুব্রতাকে মনে রাখবে। অরুণাভতা, স্বাগত আপনাকে। আপনার সঙ্গে সুব্রত মুখার্জির আলাপ কবে থেকে? আলাপ মানে তখন নকশাল, মানে পড়তি ফর্ম, তো প্রেসিডেন্সি কলেজে পড়ছি। তার আগে আমাদের যারা অ্যান্টি লেফট আর কি, অ্যান্টি লেফট না অ্যান্টি নকশাল, সিপিএম কংগ্রেস দুজনকেই পেটাতো। নেপচুন সিমাল ছিল আমাদের লিডার, মানে আমাদের তখন আছে ভালো, খুব পপুলার ছিল, হাত ভেঙে দিয়েছিল। সৌগত দা ছিল, সৌগত চালাক ছিল, যেই ঝামেলা তো পালিয়ে যেত, কিন্তু করতো পার্টিটা। পার্থ সেনগুপ্ত খুব বড় লয়ার, সে ছিল। অনুপ সিনহা এখন বড় ইকোনমিস্ট, সে ছিল। এরা ছিল প্রচুর ছেলে, তো আমরা এরা চুপচাপ থাকতো। আমরা তখন নতুন ঢুকেছি, নর্থ ক্যালকাটায় থাকি। তো হঠাৎ একদিন গিয়ে দেখি নর্থ ক্যালকাটা মানে চিনতো, মানে পাড়ার বদমাইশ ছেলেদের মধ্যে তখন আমরা ছিলাম। যাই হোক, হঠাৎ দেখি একটা মোটা লোক বসে আর দাঁড়িয়ে আছে পটিকোর সামনে। পটিকো বললি ওটা, ওদের সিঁড়িটা প্রেসিডেন্সি যারা দেখেছে, দাঁড়িয়ে আছে একটা এত বড় বাক্স নিয়ে, সুটকে মানে ওই ঝোলা নিয়ে। আর একজন ধুতি পাঞ্জাবি পরা লোক বলছে, সুব্রত মুখার্জি আছে শুনলাম। সুব্রতদা প্রথমেই বললো মেয়েরা দেখেই পালাচ্ছে, স্বাভাবিক কংগ্রেসের ইয়ে, ছাত্র পরিষদের। তো তখন ওই সংঘবদ্ধ জীবন, দেশপ্রেম, শিক্ষার প্রগতি, তো এই তিনটে। তো মেয়েরা দেখে তখন সুব্রত কমেন্ট করলো, এইসব মেয়েরা প্রেম করার সময় হুড়ুড়ি আসবে সামনে আর পার্টি দেখলে পালাবে, হ্যাঁ, এইটা নিয়ে হুলুস্থুল কাণ্ড, খুব হাসাহাসি হলো। সেই থেকে ওই সুব্রতদা, সেই থেকে আলাপ, সেই থেকে। কেন ফাটাকেষ্টকে নিয়ে গেছে পিছনে, স্টেন গান নিয়ে গেছে, নয়তো যদি মেরে দেয় এ গেছে, এইটা দেখেছি সুব্রতদার। সেটা কি তখন সুব্রতদা বিধায়ক হয়েছেন, মন্ত্রী হয়েছেন? সেটা মনে পড়ছে না, বোধহয় না, বোধহয় না, কি হতে পারে, মন্ত্রী না, মন্ত্রী তো 72 সালে পড়ছে, তো সেকেন্ড টাইম বাড়ি গেছে, 71 সাল। আপনি তো কলেজে কোন সময় পড়েছিলেন? আমি 71-এ ঢুকে, জাস্ট 71-এ ঢুকেছি, জাস্ট ঢুকেছি। আচ্ছা, 70 থেকে রাজনীতি করি, রাজনীতির সঙ্গে জড়িত আছি। সাউথ পয়েন্টে ওই রাস্তায় গেলে বাড়িতে কংগ্রেস যেটা হতো, তখন একটা মজা ছিল, মানে রোজ বাড়ির সামনে কিছু না কিছু ডেড বডি থাকতো। এটা বলে সিদ্ধার্থ রায়, সিদ্ধার্থ রায় করেছে তা নয়, লড়াইটা ছিল সিপিএম বনাম নকশাল। এবং নকশাল পরিবারের যে নকশাল যারা হয়েছে বেশিরভাগ কিন্তু কংগ্রেস পরিবারের ছেলে। তাহলে পুরনো ইতিহাস দেখো, দেখবে বাপ অসীম চ্যাটার্জির বাবা কংগ্রেসের, মানে এই পরিবারে যারা প্রতিবাদ করতে চেয়েছিল, তখন তো মানে আইডিওলজিক্যালি প্রতিবাদ তো, ভাই তোমার অন্যায় আমি প্রতিবাদ করছি এখনো, তাই তো সেটা ছিল। এবং তখন 5 জন ছিল যাদের নাম একসঙ্গে উচ্চারিত হতো, এক হলো প্রিয় সুব্রত, সৌগত, সুদীপ কুমুদ ভট্টাচার্য। এখন এদের 4 জনই পরবর্তীকালে কম্প্রোমাইজ করেছে, এক কুমুদ ভট্টাচার্য ছাড়া, সে এখন এক ওয়ান রুমে থাকে সেই প্রফুল্ল সেনদের স্টাইলে। এইটা তা সুব্রতদা, কংগ্রেসে চিরকালই গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল, আপনি কোন গ্রুপটা করতেন? আমি সুব্রতদার, তো তখন একটা প্যারালাল গ্রুপ ছিল সোমেনদাদের, সোমেনদা, লক্ষ্মী বোস, পঙ্কজ ব্যানার্জি, তারা নির্মলেন্দু ভট্টাচার্য, তাদের এই ছিল শিক্ষা বাচক কমিটি, আমরা বলতাম ব্যবসা বাচক কমিটি, ইয়ার কি মেরে। বহরমপুর সম্মেলন হলো, বহরমপুর সম্মেলনে তো মানে দুটো গ্রুপ হলো, আলটিমেটলি কুমুদ ভট্টাচার্য প্রেসিডেন্ট ডিক্লেয়ার হলো, আর এর নাম কি অসিত মিত্রকে জেনারেল সেক্রেটারি করা হলো, ভাইস প্রেসিডেন্ট সমীর রায়, সমীর রায় ছিল ওই দিকে সোমেনদাদের দিকে। মানে ভয়ানক, মানে মারপিট ভয়ানক হয়েছে, বোমাবাজি আমাদের সঙ্গে সোমেনদাদের, অশোক দেব, আমরা সব একদিকে,
ছিল তখন। মানে আপনি যখন ছাত্র রাজনীতি করতেন তখন প্রিয়দা সুব্রতদার গ্রুপেই করতেন? হ্যাঁ হ্যাঁ, ওই পাঁচজন বললাম না, এই পাঁচজনের ছিল। আচ্ছা, সুব্রতদা রাজনৈতিকগতভাবে আপনার কি মনে হয় সবসময় কি কম্প্রোমাইজ করে গেছে? না 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 না, আমি বলি একাত্তর, তুমি যেটা বলে গ্রুপিং, এর গ্রুপিংটা আবার নিজেদের মধ্যেও গ্রুপিং ছিল। আমার মনে আছে 76 সালে বা 75-এ তো ওই কবিতা বানাবার জন্য আমাদের একই ব্রত, প্রিয়, সৌগত, কুমুদ, সুদীপ এবং সুব্রত, তো মেলাবার জন্য সুব্রত নিল, পার্সোনালি নিয়ে নিল আমার নাম লাস্টে কেন, এইটা ছিল তখনও, ম্যাচিওরিটি কম ছিল বেশি, এটা ছিল। গ্রুপ পলিটিক্সটা ছিলই, তবে সুব্রত বললাম ওপেনলি বলে দিত, ধারাম ধুম বলে দিল। হ্যাঁ, সে মনে আছে বলেছিল যে লিকুইড করে দেবো, আমি বললাম লিকুইডেড বলুন, লিকুইড করো স্যার, মেরে লিকুইড করবো, লিকুইডেড বলুন, এগুলো ছিল মজার ব্যাপার। হ্যাঁ, তো প্রিয় সুব্রতদা মানে সেই সময় যেহেতু নকশাল মুভমেন্টটা ভয়ানক, একটা প্যারালাল মুভমেন্ট চলে আসছে, সিপিএম তখন মানে ডিফেন্সিভে, কারণ তারা সশস্ত্র বিপ্লবের কথা বলে তারপরে পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি ঢুকে গেলো, এটা কিন্তু ভীষণ প্লে করলো এগেনস্ট সিপিএম। হ্যাঁ, তো সেই জায়গায় ছাত্র পরিষদের ছেলেরা সেইভাবে নামে ছিল না, কিন্তু একটা অল্টারনেটিভ থিঙ্কিং কিন্তু হচ্ছিল, সেইটাই সুব্রত দ্বারা সুযোগ নিয়েছে। 77-এ যখন ইন্দিরা গান্ধী হেরে গেলেন, প্রিয়দা কংগ্রেস ছেড়ে বেরিয়ে গেলেন, সুব্রতদা কংগ্রেসে ছিলেন, মিসেস গান্ধীর সঙ্গেই ছিলেন, মিসেস গান্ধীকে উনি অন্যরকমভাবে দেখতেন এবং মিসেস গান্ধীর সঙ্গে সুব্রতদার একেবারে ব্যক্তিগত স্তরে সম্পর্ক ছিল, ওই প্রেক্ষিতে প্রিয়বাবু এবং সুব্রত মুখার্জির মধ্যে কি খুব একটা দূরত্ব সৃষ্টি? আমি তোমায় বলি একটা তথ্যগত ভুল বললে, প্রিয়দা কিন্তু কংগ্রেসটা ছেড়ে যায়নি। আমি মনে আছে প্রথমত 76 সাল থেকেই সুব্রতদা সরিয়ে নিচ্ছিল, সঞ্জয় গান্ধী যখন এলো প্রিয়দাস মুন্সীকে অল ইন্ডিয়া প্রেসিডেন্ট থেকে সরালো, এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিল তাকে সরালো, এবং বাণীবরণ ঘোষকে এখানে দাস, বাণীবরণ দাস বোধ হয় এখানে উত্তর কলকাতা তাকে প্রেসিডেন্ট করলো, তখন থেকে কিন্তু দূরত্ব হয়ে গেছিলো। সুব্রতদা বলেছিল দেখ, মানে খুব ফ্র্যাঙ্কলি কথা বলতো, তো বললো দেখ আগে আমার স্কুল মাস্টারের ছেলে, বাবার অসুখ হলে কম্পাউন্ডার দেখাতে পারতাম না, এখন মন্ত্রী হয়ে খারাপ অভ্যাস হয়ে গেছে, বেলভিউ না দিতে পারলে দুঃখ হয়, কথাটা একদম হার্ড রিয়ালিটি বলেছে। এইটা তখন থেকে ওই ব্যাক ইয়েতে চলে যায় আছে, সুব্রতদা গ্রুপে আছে, তখন এই গ্রুপটা এগেনস্ট হয়ে গেল, এই কুমুদ ভট্টাচার্য এরা এরা সুব্রতদার সঙ্গে ছিল না, প্রিয়দার সঙ্গে আছে কিন্তু সুব্রতদার সঙ্গে নেই, এবং সুব্রতদা ইন্ডিপেন্ডেন্টলি মুভ করতো তখন, যার জন্য খুব ছেলে পেলে কিন্তু তখন ছিল না সুব্রতদার অর্গানাইজেশনালি। ওদিকে লক্ষ্মী বোসেরা ছিল, লক্ষ্মী বোসের আবার তখন ওই সঞ্জয় গান্ধীর সঙ্গে বোধহয় একটু ডিফারেন্স হলো, তখন ওরা চেঞ্জ করলো, প্রিয়দা তো কংগ্রেস ছেড়েছিল, না ছাড়েনি, এইখানেই বলছি। ইন্দিরা গান্ধী হেরে গেল, ইলেকশন হলো, সিদ্ধার্থ রায় দাঁড়িয়েছিল মনে আছে, সিদ্ধার্থ রায় ইন্দিরা গান্ধীর ওই ব্রহ্মানন্দ রেড্ডির কাছে হেরে গেলেন, তখন রেড্ডি কংগ্রেস হলো, আর কংগ্রেস তখন এস বলতে শরদ পাওয়ার ছিল আর ইয়ে ছিল কর্ণাটকের চিফ মিনিস্টার ছিল। এবার 78-এর 1 জানুয়ারি কিন্তু ইন্দিরা কংগ্রেসটা হয়, এবং প্রথম যখন ইলেকশন টয় এই জয়পুরের এই আমাদের শান্তিময় পান্ডার, শান্তিময় না কি নাম ওর, জয়পুর, জয়পুর মানে আমাদের পুরুলিয়ার ইলেকশন, আচ্ছা শান্তি কি জান, শান্তি আমি চিনি জুনিয়ার, তার সে জিতলো, কিন্তু তখন সিম্বলটা ছিল গাই বাছুর, গাই বাছুর কিন্তু তখনও প্রিয়দার দিকে থেকে ছিল, জোড়া বলদ না, গাই বাছুর, গাই বাছুর জোড়া বলদ আদি কংগ্রেসের সময় ছিল, তখন বলতো যে যারা কংগ্রেস যে গরু পাবে তার দিকে ভোট দেবো, কারণ নিচের লেভেলে আইডিওলজিক্যাল বা পাওয়ার পলিটিক্সটা পৌঁছয়নি। ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে মানে তখন পশ্চিমবঙ্গে যে অবস্থা, পূর্বী মুখার্জি জিতলো আব্দুল সাত্তারকে হারিয়ে, এরা আব্দুল সাত্তাররা ছিল ইন্দিরাপন্থী, যাই হোক আলটিমেটলি ভোলা সেন ছিল ইন্দিরাপন্থী। তো মনে আছে যে সুব্রতদা 18 তারিখ একটা বিবৃতি দিল, এইসব ফালতু লোক ইন্দিরা গান্ধীর সঙ্গে যাচ্ছে, কিন্তু 24 তারিখ বসুশ্রী হল আছে একটা সিনেমা হল, যেখানে প্রিয়দা বসে আমরা ছিলাম,
সুব্রত এসে বললো প্রিয়ত আমি চলে যাচ্ছি, কারণ আমার মনে হচ্ছে ওইটাই টিকবে কংগ্রেস হিসেবে। বলে পয়লা জানুয়ারি 1978 সালে ও জয়েন করলো ওইখানে, যেটা বোম্বেতে সম্মেলন না কোথায় হলো সেইটায়। আর আদি কংগ্রেসের যারা প্রিয়তাদের সম্মেলনটা হয়েছিল গুজরাটে, সেই বোম্বে কংগ্রেসের প্রিয়তা ওইদিকে চলে গেল। তো সে তো কংগ্রেসের সঙ্গে বিচ্ছেদ তো হলো। হ্যাঁ, কংগ্রেসের সঙ্গে বিচ্ছেদ, না কংগ্রেসের সঙ্গে বিচ্ছেদ হয়নি, তখন রিকগনাইজ পার্টি হলো কংগ্রেস, মানে ইন্দিরাজির সঙ্গে বিচ্ছেদ হলো। এবং পরে ইন্দিরাজি ইয়ে করলেন ইলেকশন কমিশনের কাছে, দেখা গেল ওরা মেজরিটি হয়ে গেল গুনতিতে, ইলেকশনে জিতলেন, ওদিকে চলে গেল। তো প্রিয়তে সুব্রতদাকে চেয়েছিলেন যে প্রিয়তার স্যাটেলাইট না হয়ে নিজের স্বতন্ত্র রাজনৈতিক অস্তিত্ব। না, সে তো 76 সালেই হলো, বললাম তো যখনই প্রিয়দা লুজ করছে, দুর্বল হয়ে যাচ্ছে, প্রিয়দা সুব্রত ছিল না তো সঙ্গে, তখন সৌগতদা ছিল, সুদীপদা ছিল, কুমুদ ভট্টাচার্য ছিল, এরা ছিল, সুব্রতদা ছিল না। সুব্রতদাকে যে তরমুজ বলা হতো, এটা কি আক্ষরিক অর্থে সত্যি? আমার মনে হয় না। চিরকাল কি সিপিএম এর সঙ্গে কম্প্রোমাইজ করে গেছেন? জ্যোতিবাবুর মানুষ পুত্র ছিল। দেখো, প্রথমত এটা দিল্লি দায়ী, দিল্লিতে কে সমর্থন করতো সিপিএম ইনডাইরেক্টলি, তাই জন্য এখানে জোর দেয়নি। এবং কংগ্রেসটা উঠে যাওয়ার মূলে তো প্রণব মুখার্জি, একদম শেষ করে দিয়ে গেল 2001-এ প্রণব মুখার্জি। তো সুব্রতদার সেই দোষ ছিল না, কিন্তু কী করবে, পার্টি যদি লেফটের সঙ্গে লিনিংস থাকে, আমার আমি একটা এমএলএ, আমার কাজ করিয়ে নিতে হবে, তখন চিফ মিনিস্টারের সঙ্গে ভালো সম্পর্ক না থাকলে এলাকায় কী করে করবো, সেদিক থেকে ছিল, কিন্তু সিপিএম হয়নি, ওটা বাজে কথা। তাহলে যে তরমুজ নামটা দেওয়া দিয়েছে অপোজিশন, ইয়ে তরমুজ তরমুজ করছে, সেই সেন্সে ছিল না, রিলেশনটা সবার সঙ্গে ভালো ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক গুরু কি সুব্রত মুখোপাধ্যায়? দেখো, আমি জানি না, আমি মমতাকে কিন্তু 84 সালের আগেও চিনতাম না, হার্ড রিয়ালিটি, তখন আমরা পোস্ট গ্রাজুয়েট পাশ করে প্রফেশনে যোগ দিয়ে দিয়েছি। একদিন দেখেছিলাম মমতাকে ইউনিভার্সিটি এসে একা 5-6টা মেয়ে নিয়ে চেঁচামেচি করছে, মানে নিজেরাই কি বক্তব্য রাখলো চলে গেল, শি ওয়াজ নট দ্যাট এমিনেন্ট। সেখানে সবিতা বলে একটি মেয়ে ছিল, এই আমাদের এই রাজাবাজারের উল্টো দিকের যে কলেজটা ভিক্টোরিয়া কলেজ, ওখানে পড়তো, শঙ্করী বলে বলে একটা মেয়ে ছিল, একদম গুন্ডাকারী, এরা প্রমিনেন্সে ছিল। আমরা কিন্তু মমতাকে সেইভাবে চিনতাম না, আমরা যেহেতু এইদিককার ইউনিভার্সিটির অঞ্চলে রাজনীতিটা করতাম সেভাবে চিনতাম না। লক্ষ্মীদাও মমতার বিরুদ্ধে ছিল ভয়ানক, লক্ষ্মীকান্ত বোস খুব কালারফুল পার্সোনালিটি, ওই বলতো যে ওনারাও মোহনবাগানের ক্যাপ্টেন, মোহনবাগানের 12th ম্যান হওয়ার চেয়ে কালীঘাটের ক্যাপ্টেন হওয়া ভালো, মাঠে খেলার সুযোগ পাবো। তো মমতার সেইভাবে সুব্রত, দুটো সিট দেওয়া হয়েছিল, একটা সুব্রতদাকে একটা সোমেনদাকে, সোমেনদা আশুলাকে দাঁড় করালো, এখানে জিতল দমদমে, দমদমে, আর মমতাকে দিল সুব্রতদা, বলেছিল হাতের মধ্যে থাকবে, একদম নতুন মেয়ে। এবং সেই সময় মমতার লিডার কিন্তু আমি হিসেবে দেখেছি জয়ন্ত ভট্টাচার্যকে। আমি যখন সোভিয়েত রাশিয়া যখন পুরো টিম গেলাম, ওই মানে ইউথ ফেস্টিভ্যাল হলো সব দল থেকে, আমিও গেছিলাম, সিপিএমেরাও গেছিল, তো মমতা তখন দেখতাম যে জয়ন্ত ভট্টাচার্য যা বলতো সেটাই শেষ কথা, মমতাও গেছিল। এই তাহলে আজকের মমতা, তারপরে সুব্রতবাবু, মাঝে মেয়র, তারপরে আবার মন্ত্রী, কিছুদিন ধরে রাজনীতির প্রাসঙ্গিকতা অনেকটা নষ্ট করে ফেলেছেন সুব্রতা, ওই 2006 থেকে প্রায় 2011 পর্যন্ত কিভাবে মনে রাখবে বাংলার রাজনীতি সুব্রত মুখোপাধ্যায়? সুব্রত মুখোপাধ্যায় মনে রাখবে 71 সালের থেকে, ওই 1968-এর থেকে ওই রোলটাই মনে রাখছে, সুব্রতদা সুব্রতদা। তারপরে তো কত মিনিস্টার হয়েছে বলো না, এই 2011-এ কটা, 46 জন মিনিস্টার আছে, কজনের নাম জানো? আমি তো মানে 60-70% নামই জানি না, যদিও চিনি তাদের, সে এই মিনিস্টার জানি না। আপনার ব্যক্তিগত মূল্যায়ন কিভাবে মনে রাখবে বাংলার রাজনীতির মানুষ? সুব্রতদা 71 সালের জন্যই মনে রাখবে, 71-69-এর জন্যই মনে রাখবে। তারপরে ছিল ওটার রেসটা চলেছিল 75-76 অবধি, তারপরে ইমার্জেন্সি এসে গেল, সুব্রতদা তখন স্বরাষ্ট্রমন্ত্রী, সেন্সরশিপে কাজ করেছে, করেছে সেন্সরশিপে ইনিশিয়ালি সুব্রতদা খুব করা ছিল, আনন্দবাজার একদিন এডিটোরিয়ালই বন্ধ করে দিল, এডিটোরিয়াল নেই, তারপর যাই হোক
পরে একটা কম্প্রোমাইজ হয় এই করে। তাহলে ছাত্র আন্দোলনের প্রোডাক্ট সুব্রত মুখার্জি, ছাত্র নেতা তরুণ নেতা সুব্রত মুখার্জি, এই পরিচয় সুব্রতা বাংলার মানুষের মনে থাকে। আর তার পরবর্তীকালের অধ্যায়গুলো মন্ত্রী ভালো হাসাতে পারে, লোককে খুব মজার কথা বলতে পারে, আর খুব প্র্যাকটিক্যাল লোক এই আর কি। এটি ইনফোটেক ইজ অথরাইজড ট্রেনিং পার্টনার অফ MuleSoft, এলিজিবল ফর বিটেক অল স্ট্রিম স্টুডেন্টস, নো কোর্স ফি, 50% ডিসকাউন্ট অন গ্লোবাল সার্টিফিকেশন ফিস। কন্টাক্ট এটি ইনফোটেক ভেঞ্চার্স, মার্টিন বান বিজনেস পার্ক, লেভেল 11, রুম 1104, প্লট নাম্বার BP3, সল্ট লেক সিটি, সেক্টর 5, কলকাতা 70091। The fastest growing digitally enabled university in a conveniently located and vibrant campus. Join Sister Nivedita University Kolkata for higher education and research. কিন্তু মমতার সঙ্গে সম্পর্কটা না শেষ দিন পর্যন্ত কিন্তু মানে ওই তো বললাম খুব তুই বলতে রগরিয়া লোক, তুই তো বলবি রগরিয়া লোক, মানে সুব্রত মুখার্জি খুব মানে মজার লোক, কথাবার্তায় চিরকালই। হ্যাঁ, প্রিয়দার সম্বন্ধেও তো মজা করতো যখন সঙ্গী থাকতো সুব্রত দা। বললাম ওই ওই এক একটা লোককে এক একটা পিরিয়ডের জন্য মনে রাখে। মাওসেদুকে মনে রেখেছিল বিপ্লবের জন্য, তার পরবর্তী অধ্যায়ের জন্য মনে রাখেনি কেউ। হ্যাঁ, এইটা আর কি। আপনার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কি খুব সবসময় মধুর ছিল নাকি তিক্ততা ওই যে দূরত্ব হয়েছে? তিক্ততা হয়েছে কুমুদ দা, আমরা কুমুদ ভট্টাচার্যের গ্রুপ করতাম, তিক্ততা ছিল না। সুব্রতদা ফোন করলো প্রেসিডেন্সি কলেজ বন্ধ, আমরা বললাম যে ওই সিট খালি থাকতো, এই নম্বরের তলায় হলে নেবো না। তা ফিজিক্সে 33, কেমিস্ট্রিতে বলতে 34 না 36টা ছিল, 40, কেমিস্ট্রির 20টা সিট খালি, লোক পায়নি, আমরা বন্ধ করে দিলাম একদম। তখন সুব্রত ফোন করলো, কারণ সিদ্ধার্থ রায়ের কাছে সুব্রতদাই শেষ কথা, আর কুমুদ ভট্টাচার্য তখন একদম ভয়ানক অ্যান্টি সঞ্জয় গান্ধী। সিদ্ধার্থ রায় ব্যাক করতেন, ঠিক আছে, আমি সুব্রত বললো শোন ওখানে তোলা করছিস, ওখানে তো কেউ নেই, বাইরের লোক না এলে কী করবি? আমি কাউকে আনতে হবে না, আপনি বাইরের লোক পাঠান না, হয় নাকি? পরে রিয়েলাইজ করলো, শঙ্কর ঘোষকে পাঠালো, শঙ্কর ঘোষ মিটমাট করালো যে সবকটা সিটেই ভর্তি হবে। আমি সুব্রত আপনি তো লড়াইটা করেছেন বলে আমি জানতাম না, লড়াইটাও তো করেছেন ছেলেদের জন্য, ক্রিমের জন্য তো লড়াই করেননি, নিচের জন্য লড়াই করেছেন, বঙ্গবাসীর ছেলেদের জন্য লড়াই করেছেন, ইউনিভার্সিটির জন্য লড়াই করেছেন, এগুলো ছিল। প্রিয়দা চলে গেল 2-3 বছর, সোমেনদা কত বছর, সুব্রতদা এই তো কয়েকদিন। তাহলে কংগ্রেস রাজনীতির একটা কি বলবো বর্ণময় কিছু ব্যক্তিত্ব চলে গেল, আর ঘটনাবহুল কিছু সময়ের যারা সাক্ষী ছিলেন তারা একে একে চলে গেলেন। তাহলে একটা নিঃসঙ্গতা সবাই যায় হ্রাস করলো, সবাই যায়নি, সৌগতরা ছিল। সৌগততে কিন্তু স্টেট গভর্নমেন্টের প্রবেশনারি অফিসারের পোস্ট ছেড়ে কংগ্রেসের সেক্রেটারি হয়েছিল, চাকরি ছেড়ে। সে তো প্রদীপ ভট্টাচার্য আছেন, প্রদীপ ভট্টাচার্য না চাকরি তো করেছে, প্রদীপ ভট্টাচার্য চাকরি করেছে, হ্যাঁ চাকরি করেছে। সুব্রত তো ফুল টাইম হয়ে গেল, তারপর গিয়ে আশুতোষে যোগ দিল, অনেক বড় চাকরি ছেড়েছে সুব্রত দা। কুমুদ ভট্টাচার্য একদম ডেডিকেটেড লাইফ এখনো। আচ্ছা, সোমেনদা সুব্রতদার বিরোধের কারণটা কি ছিল? আপনারা তো খুব কাছ থেকে দেখেছেন। পাওয়ার পলিটিক্স আর কিছু না, তো সোমেনদা সুব্রতদা মানে সোমেনদা ছিল, এরা কিন্তু সেই সেন্সে নিজস্ব ছিল না, এরা হাত ছিল, ও বরকতদার হাত সোমেনদা, এরা সিদ্ধার্থ শঙ্কর রায়ের হাত। বরকতদা চাইছে সুব্রত সিদ্ধার্থ শঙ্কর রায় চলে যাক, আর এরা ছিল বরকতদার দিকে, আর ওরা বাধা, মানে দে ওয়ার রিপ্রেজেন্টিং সাম লবি, ইটস নট দ্যাট যে ইন্ডিভিজুয়াল ছিল। প্রণববাবু ওই তো প্রণববাবুর দিকে, প্রণববাবু দুদিকে রাখতেন, মানে দুদিকে রাখতেন প্রণববাবু, আবার সময় তাদের খুব ভয় পেত, মারের ভয়, ধাক্কাধাক্কি করে দেবে। JN Rai Hospital, number one pocket friendly multi speciality hospital for common people, quality and expert healthcare. JN Rai Hospital, পয়সা ও প্রাণ দুটোই বাঁচায়। সুব্রতদা তো একসময় প্রণব বাবুর গ্রুপও করেছেন। হ্যাঁ, গ্রুপ করেন, সেই সময় প্রণবদা কোনো ফ্যাক্টর ছিল না, তখন ইন্দিরা গান্ধী। সুব্রতদা মজা করে বলতে থাকে ইন্দিরা গান্ধী আমায় খুব ভালোবাসে, ভালোবাসে মানে বেশি কাছে যাবি না, কখন ফেলে দেবে চোখটা দেখেছিস, কখন ফেলে দেবে, দূরে দূরে থাক, ভালো, ইন্দিরা গান্ধী ইজ ভেরি গুড। প্রিয়দা বেশি কাছে গেছে, ফেলে দিয়েছে। তাহলে ওই সময়টার জন্যই সুব্রতদাকে একদম একদম সেই সময়, তারপরে কোনো ভূমিকা নেই, সেইভাবে ভূমিকা নেই। পরে দেখো মমতা চলে এলো,
মমতা তো আমি তো যুব কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলাম সমীর মিত্রে এই সুভাষ চক্রবর্তী দেখেছে ওই সময় মমতা আমাকে খুব ব্যাক করেছে চিন্ত সবাই তারপরে আমার মনে আছে হেরে গেলাম এবার ধরো 1998 কেরাম সালে যখন আমি সেক্রেটারি হয়েছি বলেন হঠাৎ একদিন ফোন প্রিয়দার কিরে টাকাই রোজগার করবি একটু সময় দে না তো তো নাম টাম জেনে গেছে লোকে দেন আই কেম ইন টু কংগ্রেস তখন ফিরে দেখলাম কংগ্রেস আসিনি তখন আবার লড়লাম এর থেকে তারপর এখানে সল্টলেকের নির্বাচন ছিল তো সোমেনদারা কী করলো সব ঠিকঠাক ভালো হলো দেবী ঘোষাল ছিল ওই মিডিয়েটার আমাদের সঙ্গে কোলে সব বড় বড় লোককে দাঁড় করিয়েছিলাম মানে নামি লোক প্রফেসর সবার নাম কেটে আজে বাজে নাম দিয়ে দিল যে আমি বললাম সোমেনদাকে বললাম সোমেনদা আমি নেই সিম্পল অ্যাজ দ্যাট তো প্রিয়দার কাছে গিয়ে বললো প্রিয়দা বললো তুই একটু মমতার সঙ্গে কথা বল মমতার সঙ্গে কথা বল মমতা বললো আমার বাড়িতে আসতে বলুন আমি আছি বসে তখনই আমরা মমতাপন্থী হলাম এবং প্যারালাল জোড়া পাতায় কয়েকটা সিটে দিয়েছিলাম এবং আমাদের জন্যই কিন্তু কংগ্রেসটা হেরে গেল সিপিএম জিতল সেটা ইতিহাস সেগুলো আমাদের এগুলো আছে কিন্তু ওই যে তারপর তো মমতা টুক ওভার ওয়েদার আই লাইক হার অর নট টুক ওভার এটা তো ঘটনা তারপর আর কেউ ছিল না সুব্রতদার মতো একটা দাপুটে ছাত্র নেতা তাহলে মমতার কাছে আত্মসমর্পণ করলেন কেন রাজনৈতিক কথা রাজনৈতিক কথা কেন হোল্ড থাকবে না রাজনীতিতে একবার অভ্যস্ত হয়ে গেলে ক্ষমতায় ভেরি ডিফিকাল্ট ক্ষমতা তো এসছে 2011 তার আগে কোথায় কংগ্রেসের ক্ষমতা কংগ্রেসের মধ্যে ক্ষমতাটা কংগ্রেসের মধ্যে ক্ষমতা মমতা একমাত্র যে ওসব মানত না মার মার কাট কাট আমরা গেছি ওই ক্যান্ডিডেট ঠিক করতে সোমেনদার অফিসে চেঁচামেচি আমি দেখো ওই দিল্লি থেকে হবে এখানে চেঁচামেচি করে বেরিয়ে আসো বেরিয়ে আসো হই 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 করে বেরিয়ে এলাম কিন্তু বাই দ্যাট টাইম দেখো মানে ডিসেন্টিং রাজনীতিটা করলেই তোমার পরিচিতিটা হয় পার্টির মধ্যেও তো মমতা ওয়াজ দি ওনলি ডিসেন্টার অ্যাট দ্যাট টাইম তাই জন্য উঠে গেল উঠলো মমতা এবং আলটিমেটলি যখন ক্ষমতা এলো সবাইকে এসেছে সৌগত রায় ছিল কংগ্রেসে তৃণমূলে এলো যখন সোমেনদা এলো হ্যাঁ সে তো পরে সে তো বইয়ের পাল্লায় পড়ে একটা বৃত্ত সম্পূর্ণ হলো মানে মমতা অ্যাজিটেটার ডিসেন্টিং পলিটিক্স করে জনপ্রিয়তা বাড়িয়েছিল কংগ্রেসের মধ্যেও বাড়িয়েছিল এবং রাজ্যের বাম বিরোধী জনতার মধ্যেও নিজের গ্রহণযোগ্যতা তৈরি করেছিল পেলো যেটা বেস্ট সেট অফ কংগ্রেস পিপল কে পেলো কংগ্রেসটা ওই ওই সেটটা না চলে গেলে উঠতো না কিন্তু সুব্রতদা চিরকাল মানে সুব্রতদার কথাই বলছি ওই আন্ডারস্ট্যান্ডিং করতে শুরু না আন্ডারস্ট্যান্ড বাংলাদেশ সঙ্গে প্লাস ওই লেভেলটা মমতা যেটা করলো রঞ্জিত পাজা তারপরে কি বলে ওই পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান বিক্রম সরকার তারপরে সেনগুপ্ত যে এর থেকে জিতলো মিদনাপুর থেকে নীতিশ সেনগুপ্ত হ্যাঁ তারপরে ইয়াং ব্যাচটা যারা মিরবেদ ফিরদেন আমরা সব ছিলাম টোটালটা তো ওইদিকে অন্যদিকে কোনো লোক ছিল না মানে যারা প্রতিবাদী মানে করে তো সেই আপনাদের সময় যখন আপনারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন আজকে ডাউন দ্য লাইন 50 বছর পেরিয়ে গেছে তো কি মনে হয় ওটাই ছিল ছাত্র আন্দোলনের স্বর্ণযুগ পশ্চিমবাংলায় ইউনিভার্সিটি বলো যাদবপুর বলো প্রেসিডেন্সি বলো মেডিকেল কলেজ বলো বেস্ট সেট অফ স্টুডেন্টসরা কিন্তু এখনো প্রতিবাদী এবং তোমার পড়াশোনাটা না থাকলে তুমি প্রতিবাদ হতে পারবে না মানে ডিফারেন্সটা বোঝে তো প্রশ্ন করে সেইটা তাহলে প্রিয়দা সুব্রতদার নাম এক নিঃশ্বাসে উচ্চারণ হতো কেন ছাত্র আন্দোলন কংগ্রেসের বলে কংগ্রেসীরা করতাম আর 71 থেকে 77 তো অন্য কোনো দলই ছিল না এই সিপিএম বড় বড় কংগ্রেসীরা না এটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ যারা রাজনীতি সচেতন অবভিয়াস তারা এক বাক্যে প্রিয় সুব্রত লোক লোক কোথায় তখন অসীম চ্যাটার্জি জেলে সেইটা ছিল না ভালো ছেলে ঠিক আছে আর সিপিএম এর যেটা ছিল গতানুগতিক ব্যাপার এই আমরা মনে করি দিয়ে শুরু করলো এটা সুব্রতদাদের ছিল না
হ্যাঁ, সে ভাইস চ্যান্সেলের ঘরে গিয়ে টেবিল চেয়ারটা তো উল্টে আয় স্যার দিলাম উল্টে না বুঝে। নামটা হলো সুব্রত তার বদনাম, কিন্তু বদনামও একটা প্রতিবাদ তো করেছে। আমার শেষ প্রশ্ন, হ্যাঁ, সেটা হচ্ছে ইগডালিয়ার পুজো নিয়ে যে আপনি বলেছিলেন যে পুজোর পরে কর্মকর্তারা বিদেশে বেড়াতে যান, মৃত্যুর আগেই সুব্রতের সঙ্গে আমার লাস্ট কথা হয়, খারাপ লাগে ইগডালিয়া পুজোর। সুব্রতাকে ওইচে আমরা দেখি না, কেন যৌবনের প্রতীক ছিল তো আমাদের কাছে, যৌবনের প্রতীক একটা অন্য জিনিস, এই লোকটা বিরোধিতা করে চলো, এবং সুব্রতা করতো বিরোধিতা, যেটা প্রিয়দা প্রিয় সুব্রত নাম আছে, প্রিয়দা কিন্তু ওপর ওপর ঠিক আছে, ভালো আছে দেখছি, ভালো বক্তৃতা দিত, প্রিয়দা সুব্রতদা তা ছিল না, মাসালা মেরে দে মার, তো মার মেরে দে মানে ওই সেন্সে না, ভেঙে দে গেট বন্ধ করে দিয়েছে নকশাল্লা, মার আমি আছি আমি যাচ্ছি খোল টপকে ঢুকে বললাম, এটা প্রিয়দারা বলতো না, এটা সুব্রতদাই বলতো। হ্যাঁ, ভবানী দত্ত লেনে অত গুন্ডা বদমাস বললো লাগ আমি আছি আমি আছি, তখন কি মহাজাতি সদনেই থাকতাম যেতাম, যেমন আমাদের মনে আছে তারও আগে আমার মনে আছে সোমেনদাদের সঙ্গে খুব গন্ডগোল, আমরা ইলেকশন জিতলাম, সোমেনদারা বাইরে থেকে ঝামেলা শুরু করলো, তো গেছি সোমেনদার বাড়িতে, ওরা কংগ্রেস থেকে বললো কথা বলো, আমার মনে আছে সুব্রতদা ফোন করে সোমেন ফোনে গন্ডগোলটা কিন্তু এখানে থাকবে না, এটা মনে রাখিস, এটা মনে রাখিস, তুই যদি দুটো গুলি চালাস আমরা কিন্তু চারটে গুলি চালাবো। এবং সেই সময় লড়াইটা ভয়ানকভাবে ছিল শিয়ালদা কেন্দ্রিক, শিয়ালদায় আমার স্টেট ইউনিভার্সিটি, হ্যাঁ, তো তখন এইটা ছিল, তখন সেই এই যে কথাটা বলা সোমেন, সোমেনদা একটু পিছিয়ে গেল সিদ্ধার্থ রায়কে, আর সিদ্ধার্থ রায় কেন জানি না সোমেনদাদের থেকে কিন্তু সুব্রতদার উপর রিলায়েন্সটা বেশি ছিল, মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এইসব ছিল। আপনাদের কাছে যৌবনের প্রতীক একদম একদম প্রতিবাদের প্রতীক, সোজা কথা, যেটা আমি বলছি কানাইয়া কুমার যেমন কিছুই না, কিন্তু ইউনিভার্সিটি জেএনইউর কাছে কিন্তু প্রতিবাদের প্রতীক। আর নতুন কথা বলছি, প্রিয়দা ভালো ভালো কথা বলে, আমি তো ছোট্ট শেষ করছি, আমি প্রিয়দার তো ইমোশনাল কথা, এই সকালে সিপিএম হয়ে বেরোবে রাত্রে কংগ্রেস হয়ে ঢুকবে, গুরু 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 মুকেশ সরস্বতী, হ্যাঁ হ্যাঁ মুকেশ সরস্বতী, কিন্তু আমার মনে আছে 2008 সালে আমি তো তৃণমূল ছাড়ার পর মানে কংগ্রেসে ঢুকিনি, 8-9 ঢুকলাম, ঢুকলো প্রিয়দা বললো, আমি তখন গিয়ে দেখছি নির্বেদকে বললাম নির্বেদ প্রিয়দা কী বলছে, কেন গোড়ায় পড়াশোনাটা কম থাকলে ইমোশনটা কাজ করে, যখন পড়াশোনা বিষয়ে যুক্তি কী বলছে, এটা আইন তো না, বলো ছেড়ে দে চুপচাপ থাক নির্বেদ, বলে এখন আমি বুঝতে পারছি ওই যে প্রাণটা দিয়ে দেবো শালা দেখে নেবো সেইটা ওই সময় পারতাম, তারপরে পারতাম না, যুক্তিতে আটকে যাচ্ছে। আচ্ছা আমার শেষ প্রশ্ন, যে প্রিয়দা এবং সুব্রতদার মধ্যে যদি আপনাকে তুলনামূলক আলোচনা করতে বলা হয়, গুণ এবং দোষ কি দুজনে? প্রিয়দা ইমোশনে অনেক এমন কথা বলে দিত যেগুলো ক্যারি আউট করতে পারত না, যেমন আমি প্রিয়দার ইলেকশনে মানবাজারে ছিলাম, মানে সে পুরুলিয়ার কুষ্ঠরোগী এলাকা, ফিরে এসে বললো শোন তুই কিন্তু এরপর দাঁড়াবি ওখান থেকে, ওই ওই ব্লকটাই জিতলাম, এখন প্রিয়দা এগুলো বলবেন না, এই যে আমার উচ্চাশাটা জাগিয়ে দিলেন সেটা আপনি পূরণ করতে পারবেন না, প্রিয়দার এটা যে সুব্রতদার সেটা ছিল না, করলে করবি না করলে না করবি চল সেটা মারপিট করছিস, ওই আশা ভরসা দিয়ে তোকে এইটা করে দেবো এটা সুব্রতদার ছিল না। সংগঠক কে বেশি ভালো ছিল? সংগঠন তো খুবই ভালো ছিল। কে বেশি বেটার ছিল? প্রিয়দা রিক্রুট করছে, ওই রিক্রুট আকু দেখো তুমি পশ্চিমবঙ্গে রাজত্ব করছে সুব্রতদা থেকে আরম্ভ করে যে করে কংগ্রেসের রাজত্ব করছে ওই পরের জেনারেশন প্রিয়দার লোক, প্রিয়দা প্রিয়দাকে এমার্জেন্সির সময় আমরা রেগুলার বক্তব্য রাখতে আনতাম প্রেসিডেন্সি কলেজে, আর কেউ ছিল না তখন, যেহেতু সুব্রতদা একটু ব্যাক করে গেছে কুমুদ ভট্টাচার্য ছিল, সেইটা ছিল। অনেক ধন্যবাদ, ধন্যবাদ। এতক্ষণ কথা বললাম সুব্রতদার স্মৃতিচারণা করলেন অরুণা ঘোষ।